সামান্তরিক যে চতুর্ভুজের যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো বিপরীত বাহু সমান এবং সমান্তরাল সমান এবং সমান্তরাল কিন্তু কোন কোণই সমকোণ নয় কোন কোন কোনো কোন সমকণ নয় সমকোণ নয় তাই হচ্ছে সামান্তরিক তাইলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কিন্তু কোন কোন সমকোণ নয় তাই হচ্ছে সামান্তরিক আমি একটা চিত্র আঁকি দেখেন এই একটা সামান্তরিকের চিত্র বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল মানে ব্যবধান এক এটা বলে সমান্তরাল কিন্তু কোনো কোন সমকোণ না তাকে বলা হয় সামান্তরিক সামান্তরিকের আরেকটা চিত্র রাখব দেখেন সামান্তরিকটা একটু বাঁকা হবে একটু বাঁকা ঠিক আছে আর এর দূরত্বটা হবে এভাবে যেমন এইখান থেকে এইখানের যে দূরত্ব এইখান থেকে ঠিক এইখানের দূরত্ব ঠিক সেই দূরত্ব হবে এটাকে বলে সমান্তরাল যখন দুইটা রেখা এরকম সমানভাবে যায় মাঝখানের দূরত্ব সমান থাকে তাকে বলে সমান্তরাল আর সমান মানে কি এইটাও যতটুক এইটাও ততটুক তাহলে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল আর কোন কিন্তু সমকোণ না কারণ সমকোণ হইলে কোন এরকম বাঁকা হয় না ঠিক আছে দেখেন কোনগুলো কিন্তু একটা বাঁকা তার মানে এগুলো একটাও সমকোণ না আর সামান্তরিকের ক্ষেত্রে একটা সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্রস্থ এইটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র এইটা আমাদের মনে রাখতে হবে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে সামন্তরিকের এই যে একটা পাশ ঠিক আছে এই এক পাশের দুই কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেমন এই কোণটা আর এই কোণটা সমষ্টি একশো আশি ডিগ্রি আবার এই দুইটা কোন না ধরে আমি যদি এই দুইটা কোন ধরি তাহলে এই কোণটা এবং এই কোনটা সমষ্টি একশো আশি ডিগ্রি মানে হচ্ছে যে কোনো এক বাহুর দুই পাশের যে দুইটা কোণ এই দুইটা কোণ যদি আমি যোগ করি তাহলে আমি পাবো একশো আশি ডিগ্রি ঠিক আছে আর বিপরীত কোনগুলো হচ্ছে সমান এটা হচ্ছে কোণের হিসাব এখন আমরা প্রশ্ন সলভ করব। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাকে কি বলে দেখেন বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল দুইটা চতুর্ভুজের আছে একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে সামান্তরিক ঠিক না এই দুইটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ থাকতে হবে সেটা হচ্ছে কোনগুলো সমকোণ কোনগুলো সমকোণ এই কথাটা যদি উল্লেখ না থাকে তাহলে কিন্তু আয়তক্ষেত্রও হবে না তাইলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কোনগুলো সমকোণ এটা উল্লেখ নাই তার মানে এটা অবশ্যই হবে সামান্তরিক কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোনো কোণে সমকোণ না ঠিক আছে তাহলে সমকোণ উল্লেখ থাকলে আয়তক্ষেত্র উল্লেখ না থাকলে আমরা তাকে সামান্তরিক বলবো এসি এবং বিডি সামান্তরিকের দুটি কর্ণ আমি একটু সামান্তরিক আঁকি একটু বাঁকা থাকবে সামান্তরিক এই সামান্তরিকটার কর্ণ দুটি কি একটা কর্ণ হচ্ছে এসি এসি মানে কর্ণ মানে হচ্ছে এরকম কোন যাবে আর বিডি দুইটি কর্ণ তাহলে আরেকটা কর্ণ হচ্ছে বিডি বি ডি ও বিন্দুতে ছেদ করে তাহলে এইটা হচ্ছে ও এখন মনে রাখতে হবে সামন্তরিক কর্ণ যখন এরকম বিভক্ত হয়ে যায় তখন এই এই অর্ধেক আর এই অর্ধেক সমান আবার এই কর্ণটার এই অংশ আর এই অংশ সমান তার মানে শর্ত অনুযায়ী কোনটা হতে পারে একটা হতে পারে এ ও ইকোয়াল টু ও সি এ ও টু ও কিন্তু অপশনের নাই আরেকটা হতে পারে BO ইকুয়াল টু ওডি তাহলে BO ইকাল টু ওডি বা ডিও তার মানে ঘ নাম্বারটা কারেক্ট কারণ কি এই অংশ আর এই অংশ সমান তাহলে উত্তর ঘ সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের একশো পনেরো ডিগ্রি হলে অপরটি কত এই একটা আঁকলাম দুইটি কোণের একশো একটা হচ্ছে একশো পনেরো ডিগ্রি সন্নিহিত কোণ বলতে বুঝে যে এক পাশে যেই কোনটা তাকে বলে সন্নিহিত কোণ এই পাশ অথবা এই পাশ যে কোনো এক পাশের কোণকে বলা হয় সন্নিহিত কোণ ঠিক না তো এই কোনটা যদি একশো পনেরো হয় এই কোনটা কত আমরা জানি যে সামান্তরিকের যে কোনো এক পাশে মোট মিলিয়ে থাকে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনটা যদি একশো পনেরো ডিগ্রি হয় অপর কোনটা হবে কত একশো আশি হইতে আর লাগে হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি লাগে তাহলে অপর কোনটা হবে পঁয়ষট্টি ডিগ্রি তাহলে উত্তর ক একশো আশি দিয়ে একশো পনেরো বাদ দেবো মনে রাখতে হবে সামন্তরিকের যে কোনো এক পাশ একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে যেমন এইটা একশো পনেরো হলে এইটা হবে অবশ্যই পঁয়ষট্টি আবার এইটা পঁয়ষট্টি হলে একশো আশি হতে আর লাগে কত একশো পনেরো তাহলে এইটা হবে এক আবার একশো পনেরো এভাবে হবে তাহলে উত্তর পঁয়ষট্টি ডিগ্রি সামান্তরিকের দুইটি সন্নিহিত কোণের একটি একশো দশ ডিগ্রি এই একটা সামান্তরিক আঁকলাম দুটি সন্নিহিত কোণ আমরা একই পাশে কোণ ধরবো এই দুটো হচ্ছে সন্নিহিত কোণ ধরি এর একটি একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি তাহলে অপরটি কত মানে এইটা কত যে কোনো এক পাশ আমরা হিসাব করতে পারি তো মনে রাখতে হবে সামান্তরিকের এই যে একপাশের দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি হয় সর্বদা এক পাশের দুইটা কোণ একশো আশি ডিগ্রি যেহেতু একটা কোণ হচ্ছে একশো দশ ডিগ্রি তার মানে অপর কোনটা হবে একশো আশি থেকে একশো দশ বাদ দিলে থাকে কত সত্তর তার মানে অপর কোনটা হবে সত্তর ডিগ্রি মানে ক নাম্বার আমরা এইটা না ধরে কিন্তু আমরা এই এক পাশ হিসেব করতে পারতাম যেমন এইটা একশো দশ এই পাশ এক পাশে একশো আশি তার মানে এইখানে লাগবে কত আর সত্তর এভাবে যে কোনো এক পাশ ধরা যাইতো হিসেব করা এ বি সি ডি সামন্তরিকে তাহলে একটা সামন্তরিক আঁকি এই একটা সামন্তরিক আঁকলাম বলছে এ বি সি ডি এখন ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো এই ডিসি ভূমিকে ই পর্যন্ত বাড়ানো হলো বি এ ডি একশো ডিগ্রি বি মানে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি বি সি কত বি সি মানে এই কোনটা কত ডিগ্রি এটা বের করতে বলছে দেখেন সামন্তরিকের বিপরীত কোন সমান তার মানে এই কোনটা যদি একশো হয় এই কোনটা হবে একশো ডিগ্রি এখন আমরা জানি যে একই দাগের একই চাপ একই দাগের উপরে যে চাপটা থাকে এইটা সব মিলিয়ে একশো আশি ডিগ্রি হয় এক একটা সমান্তরাল দাগের উপরে যে চাপটা থাকে এই সম্পূর্ণ যদি একশো আশি হয় এতটুক যদি একশো হয় এইটা অবশ্যই হবে আশি তার মানে বিসি সমসমান আশি ডিগ্রি মানে খ নাম্বার উত্তর কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখেন সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে সমান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমিগুণ উচ্চতা এখন অনেকে ভুল করে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেয় এটি কিন্তু হবে না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর এই যে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর টু ইন্টু দৈর্ঘ্যযোগ হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র সামান্তরিক ক্ষেত্র এবিসিডি এর অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু তাহলে আমি একটা সামান্তরিক আঁকি এই একটা সামান্তরিক আঁকলাম এ বি সি ডি পি একটা বিন্দু নিলাম এখন বলা আছে আচ্ছা বিন্দু নেওয়ার পর আমি বিন্দুটা যোগ করে দেবো এই কর্ণের সাথে এই আবার এই কর্ণের সাথে এইখানে দিয়ে যুক্ত করে দিলাম এই এখন বলা আছে কি ত্রিভুজ এ বি ত্রিভুজ এ বি মানে এই ত্রিভুজটার কথা বলছে আর বলছি ত্রিভুজ পিসিডি ত্রিভুজ পিসিডি মানে এই ত্রিভুজটা এবিসিডি সামান্তরিকের কত গুণ মানে এই পুরো সামান্তরিকটার কত গুণ এই দুইটা ত্রিভুজের যোগফল তাহলে বোঝা যাইতেছে কি দুইটা ত্রিভুজের যোগফলের এটি কিন্তু অর্ধেক দেখলেই বোঝা যায় তাহলে এবিসিডির অর্ধেক হচ্ছে এই দুইটার যোগফল তাহলে উত্তর হচ্ছে এই অর্ধেক মানে হাফ গুণ ঘ নাম্বার রম্বস যে চতুর্ভুজের যে চতুর্ভুজের চারটি বাহু চারটি বাহু সমান যে চতুর্ভুজের চারটি বাহু সমান কিন্তু একটি কোন সমকোণ নয় একটি কোন ও সমকোণ নয় তাহলে যে চতুর্ভুজে চারটি বাহু সমান কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে আমরা বলবো হচ্ছে রম্বস ঠিক আছে রম্বসের সাথে বর্গের পার্থক্য এইটাই যে বর্গের সবগুলো কোন সমকোণ আর রম্বসের একটা কোনো সমকোণ না আমরা এখন একটা রম্বসের চিত্র আঁকবো রমবসের যেহেতু চারটা বাহু সমান তাহলে চারটা বাহু সমান করে আঁকতে হবে কিন্তু একটা কোনও কিন্তু সমকোণ না সেজন্য একটু আমি বাঁকা আঁকছি ঠিক না আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে রম্বস এইটা যখন আমি ক্রস করবো ঠিক না এই কর্ণদ্বয় এইখানে মাঝখানে সব জায়গায় এইখানে 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 নাইনটি কোণ উৎপন্ন করে মানে সমকোণ উৎপন্ন করে সাপোজ যদি এইখানে রম্বস সমকোণ উৎপন্ন করে তাহলে এই ত্রিভুজটার অতিভুজ কিন্তু হয়ে যায় এইটা আর যে কোনো একটা লম্ব আর একটা হয়ে যায় ভূমি আমাদের এটা মাথায় রাখতে হবে যে রম্বস এই মাঝখানে সমকোণ উৎপন্ন করে এর বিপরীতে থাকে অতিভুজ হয়ে যায় রম্বসের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র রম্বসের বাহুর যোগফল ওইটা আসে না পরীক্ষায় আমাদের এটা খালি মনে রাখতে হবে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এই একটা রম্বসাক্সি এর একটা বাহু হচ্ছে দশ সেন্টিমিটার একটি কর্ণের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তাহলে এই যদি আমি কর্ণ আঁকি দুইটা কর্ণ আঁকি সাপোজ এই কর্ণটার দৈর্ঘ্য বারো সেন্টিমিটার তাহলে এই অর্ধেকটুক হবে ছয় আর এটুক হবে ছয় বারো অপর কর্ণের দৈর্ঘ্য কত এখন দেখেন আমি বলছি রম্বসের এইখানে কিন্তু নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এটা যদি আমি পিথে হিসাব করি তাইলে দশ হবে অতিভুজ সমকোণের বিপরীতে থাকে অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি আমরা বের করব। তাহলে এখানে যদি বের করি দেখবেন হিসেব করার পরে আসবে কত এইটা হবে আট এখন এইটা যদি আট হয় অটোমেটিক এইটা হবে আট তাহলে অপর কর্ণ দৈর্ঘ্য কত হবে আট আর আট ষোলো তার মানে অপরকর্ণের দৈর্ঘ্য হচ্ছে ষোলো সেন্টিমিটার আমরা পিথা দ্বারা এই আটটা বের করে নেব আচ্ছা এখন আমরা এই হিসেবটা আগে করি দেখি কেমন হয় কিভাবে ভূমি আট বের হয় তাইলে দশ স্কোয়ারে হয় কত একশো ছয় স্কোয়ারে ছত্রিশ আর এইখানে ভূমি স্কোয়ার এই ছত্রিশ এই পাশে যদি বিয়োগ হয়ে যায় তাহলে থাকে চৌষট্টি ইকুয়াল টু ভূমি স্কোয়ার এই স্কোয়ার যদি এই পাশে রুট হয়ে যায় তাহলে আসে আটারা চৌষট্টি ঠিক না তাহলে ভূমি ইকুয়াল টু চৌষট্টি আচ্ছা এমনি ভাঙে লিখি চৌষট্টি আসে রুট ইকুয়াল টু আট এভাবে আটটা বের হয় আমাদের মুখস্থ থাকলে তো ভালোই হয় নাহলে এইভাবে করে বের করতে হবে তারপর এখানে বসে এইখানে বসে মোট করানো হবে ষোলো চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র চারটা বাহু সমান আচ্ছা চারটা বাহু সমান যাক আমার আঁকাটা একটু ভুল হয়েছে একটি কোনো সমকোণ নয় দেখেন আমি একটু বাঁকা করে রাখছি এ কারণে যে যেহেতু চারটা বাহু সমান কিন্তু যেহেতু বলছে কোন সমকোণ না একটু যদি বাঁকা আঁকি তাইলে কিন্তু কোন আর সমকোণ থাকে না বাঁকা আঁকলে ঠিক না তার মানে এটাকে বলা হয় রম্বস রম্বস আর বর্গের মধ্যে একটাই পার্থক্য রম্বসেরও চারটা বাহু সমান বর্গেরও চারটা বাহু সমান কিন্তু বর্গের চার কোণেই সমকোণ আর রম্বসের একটা কোনো সমকোণ নয় তার মানে উত্তর হচ্ছে বর্গনা হবে হচ্ছে রম্বস গ নাম্বার একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে চার সেন্টিমিটার এবং ৬ সেন্টিমিটার হয় তবে ক্ষেত্রফল কত আচ্ছা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা দেখি হাফ কর্ণ একটা দেওয়া আছে কত কর্ণ চার দেওয়া আছে একটা আর আরেকটা আছে ছয় তাহলে দুইটা কর্ণ লেখলাম কাটাকাটি করি দুই দুগুনা চার ছয় দুগুনা বারো তার মানে রম্বসের ক্ষেত্রফল হবে হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর গ নাম্বার একটি রম্বস এর কর্ণদ্বয় যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও সাড়ে চার সেন্টিমিটার তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার আচ্ছা রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমরা বসাই হাফ ইন্টু একটা কর্ণ দেওয়া আছে কত পাঁচ ফাইভ আর একটি কর্ণ দেওয়া আছে চার পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ এখন আমরা কাটাকাটি করি দুই দুইদের যদি পাঁচরে কাটি টু পয়েন্ট ফাইভ এখন আমরা নর্মাল পঁচিশের সাথে পঁয়তাল্লিশ গুণ করব পঁচিশ দেড়া পাঁচরে গুণ করলে পাঁচ পঁচিশ একশো পঁচিশের পাঁচ হাতে থাকে বারো চার পঁচিশে একশো আর বারো একশো বারো এখন দুই ঘর আগে দশমিক যেহেতু এখানে দশমিকের পরে দুই ঘর আছে তাহলে দুই ঘর আগেই দেবো তাহলে উত্তর হচ্ছে এগারো দশমিক দুই পাঁচ মানে ঘ নাম্বার একটি রম্বসের একটি কর্ণ দশ মিটার এবং ক্ষেত্রফল একশো বিশ বর্গমিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফলের সূত্র তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে কত একশো বিশ তাহলে একশো বিশ ইন্টু হাফ একটা কর্ণের মান দেওয়া আছে দশ মিটার অপর কর্ণ কত এটা বের করতে বলছে তাইলে আমরা বের করি দুই দুইদের দর্শক কাটলে আসে পাঁচ অপর কর্ণ ইকুয়াল এই পাঁচ এই পেশে নিয়ে আসলে হয় কত একশো বিশ ভাগ পাঁচ পাঁচ দুগুণে দশ চার পাঁচা বিশ মানে অপরকর্ণ হচ্ছে চব্বিশ দেখেন আর কিছু বের করার দরকার নেই কারণ অপরকর্ণ যে চব্বিশ এটা একটা মাত্র অপশনে আছে ঘর নাম্বারে তাইলে এই অঙ্কে পরিসীমা বের করা দরকার নাই অপর কর্ণ আমাদের চব্বিশ বের হয়েছে যদিও পরিষেবা বের করার দরকার নাই তারপর আমরা বের করব। দেখেন এই একটা লম্ব শাকলাম একটু বাঁকা থাকবে দুইটা কর্ণ এই একটা কর্ণ আর এই একটা কর্ণ একটা কর্ণ হচ্ছে দশ মিটার দশ মিটার মানে এই পাঁচ এই পাঁচ মানে এই সম্পূর্ণ মিলেই হচ্ছে একটা কর্ণ দশ আর একটা কর্ণ বের হয়েছে উত্তর চব্বিশ ঠিক না চব্বিশ বের হয়েছিল তাহলে এই অর্ধেকটা হচ্ছে বারো আর এই অর্ধেকটা হচ্ছে বারো এখন আমরা জানি রম্বস এইখানে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে যে কোনো এই এই জায়গাটায় বা এই জায়গাটায় এই জায়গাটায় যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তার মানে এইটা হচ্ছে অতিভুজ যদি এইটা একটা ত্রিভুজ ধরি তাইলে লিখতে পারি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যেমন পাঁচটি যদি লম্ব ধরি তাইলে লম্ব স্কোয়ার প্লাস বারোরে ধরি ভূমি ভূমি স্কোয়ার এখন আমরা পিথাগোরাস যদি বের করি যে এই অতিভুজটা আসলে কত বের হয় তাইলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু পাঁচ পাঁচ হা পঁচিশ বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ পঁচিশ হয় হচ্ছে একশো এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যায় কি রুট হয়ে যায় কিন্তু তাহলে অতিভুজ ইকুয়াল টু হবে তেরো 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 হচ্ছে একশো ঠিক আছে এখন তাহলে এইটা বের হইলো কত তেরো আমাদের অনেকে মনে রাখে যে পাঁচ বারো তেরো যাই হোক পরিষেমা মানে কি রম্বর পরিষেমা মানে হচ্ছে এই যে যতটুকু আছে না এই সম্পূর্ণটারে বলে পরিসীমা তাহলে এক বাহু যদি তেরো হয় তাহলে এইটাও তেরো এইটাও তেরো এইটাও তেরো তাহলে চার কত বাউান্ন তার মানে পরিসীমা হচ্ছে বাউান্ন আমরা চারটা তেরো যোগ করেও দিতে পারি আবার চারের সাথে তেরো গুণ করেও দিতে পারি এই চারটা যোগ করলে হয় হচ্ছে তাহলে উত্তর রম্বসের কর্ণ হচ্ছে চব্বিশ এবং পরিসীমা বা